হ্যালো নমস্কার বন্ধুরা, ফ্রিকিং মানে ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের ওয়েলকাম জানাই। সো গাইস, আজকের এই ভিডিওটাতে আমরা ডিসপ্লে সেটিং নিয়ে কথা বলতে চলেছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কোন ব্র্যান্ডের মোবাইল হয়, হোক কত প্রসেসর, র্যাম, রম কী হয় হোক দেখার দরকার নেই, সুন্দরভাবে তোমরা ডিসপ্লে সেটিং করতে পারবে। আর গাইস, যদি ডিসপ্লে সেটিং খারাপ হয় তাহলে কিন্তু গেমের মধ্যে প্রচুর ল্যাগ মারে, হঠাৎ করে 999 পিং হওয়ারও এই ধরনেরও সমস্যা কিন্তু সামনে চলে আসে। আর আমার সময় মানে আমার কথা যদি বলি, এনিমি যখন সামনে আসে তখনই আমার মানে মোবাইলে ল্যাগ করে, মানে কিছু বুঝি না। যদি টিমমেটকে বলি ওরা তো ডাইরেক্ট বলবে যে তুই বাহানা করতেছিস, কিন্তু অ্যাকচুয়ালি গাইস আমি গেম খেললে এনিমি সামনে আসলে আমার মোবাইল ল্যাগ করা শুরু করে। তো গাইস অ্যাটলিস্ট ওটা ঠিক করতে পারছি, এটা ডিসপ্লে সেটিংয়ের একটা প্রবলেম ছিল। তো ডিসপ্লে সেটিংয়ের কোথায় কী সেটিংয়ে তোমাদের কী প্রবলেম হবে সবটা তোমাদের জানাই দেবো। ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে, নতুন কিছু শিখতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও লাইক এম রাখছি, মাত্র 1000টা লাইক, তাড়াতাড়ি এটা কমপ্লিট করে দিও। এর সাথে গাইস, এই ধরনের ফ্রি ফায়ারের প্রো প্রো টিপস অ্যান্ড ট্রিগার সেটিংগুলো যদি রেগুলার তোমাদের মোবাইলে পেতে চাও তাহলে কিন্তু সবার প্রথমে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো লাইক ও শেয়ার ঠোক দিজ মা কাল কাছে, তোমাকে লাইক ও শেয়ার ঠোক দিজ বাদ। তো গাইস, সবার প্রথমে আমরা সেটিংয়ে আসবো, আর সেটিং থেকে ডিসপ্লে সেটিংয়ে আসবো। এখানে আমরা নিচ থেকে শুরু করবো, মানে উপরের দিকে অনেক কয়টা অপশান আছে, নিচ থেকে এক এক করে তোমাদের দেখা দিচ্ছি। তো সবার প্রথমে নিচে যেটা অপশান আছে সেটা হচ্ছে গান শট অ্যালার্ট, দুটো অপশান আছে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। তো গাইস, সবার প্রথমে যদি আমরা এটাকে অন করি, অন করে যখন তোমরা কোনো মেসেজ যাবে, তোমাদের আশেপাশে বা দূরে যদি কোথাও ফায়ারিং হয় তাহলে তোমরা এই ধরনের একটা বুলেটের চিহ্ন দেখতে পারবে, মানে একে মানে এই জায়গাটা থেকে এনিমি এক্স্যাক্টলি গুলি করতেছে, তোমরা দেখতে পারবে, একটা অ্যালার্ট চলে আসে। আর যদি ফ্রন্টাল মানে সামন থেকে গুলি করে তাহলে কোনো বুলেট পাবে না, একটা রেড রেড মার্ক শুধু দেখতে পারবে। আর এখানে গাইস, যদি ডিসপ্লে সেটিংয়ে গান শট অ্যালার্টটা তোমরা অফ করে দাও তাহলে কিন্তু কোনো ধরনের অ্যালার্ট বা বুলেটের চিহ্ন তোমরা দেখতে পারবে না, তোমরা জাস্ট একটা রেড রেড সার্কেল আসবে যেখান থেকে তোমাদের আইডিয়া করতে হবে। তো আমার এখানে গান শট অ্যালার্টটা একটু সুবিধার মনে হলো, তাই আমি কিন্তু এটাকে অন রাখবো, বাকি তোমাদের বলছি। তো আসছি এবার আমাদের পরবর্তী সেটিং, যেটার নাম হচ্ছে গাইস নর্থ স্ক্রিন। গাইস, নর্থ স্ক্রিনে দুটো অপশান আছে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অন। গাইস, যদি তোমরা এটাকে অন করো, অন করে একবার কিন্তু গেমটাকে তোমরা ক্লোজ করে অন করতে হবে। প্রত্যেক একটা কথা বলে দিই, ডিসপ্লে সেটিংয়ের প্রত্যেকটা সেটিং করার পরে তোমাদের গেমটাকে একবার অফ করে অন করতে হবে, তবেই তোমরা ওটার ভালো রেজাল্টটা তোমরা বুঝতে পারবে যে কোনো ক্ষেত্রে। বা তোমরা একবারে সেটিং করো, তারপরে কিন্তু অফ করে অন করতে হবে গেমটা, তাহলে তোমরা ভালো মতো দেখতে পারবে গেমে কী কী চেঞ্জ হলো মানে ডিসপ্লেতে। তো গাইস, নর্থ স্ক্রিনটাকে যদি আমরা অন করি, অন করার পরে গেমটাকে আমি অফ করে অন করছি, এখন দেখো চার পাঁচটা কী সুন্দর দেখাচ্ছে, মানে কী সুন্দর আর কী বলি, মানে একটু আলাদা টাইপের দেখাচ্ছে, সাইডে সাইডে দুটো একটু জায়গা থেকে যাচ্ছে। তো এটার জন্য গেম খেলতে আমার প্রচুর অসুবিধা হচ্ছিলো। তো আর এটাকে তোমরা অফই রাখবে, অফ রাখলে নর্মালের মতো যেটা এই ডিসপ্লে হয় সেটাই দেখতে পারবে, তো তোমরা ওটাকে অফই রাখবে, যদি অনেক সুবিধা হয় তাহলে অন করে খেলতে পারো। গাইস, আসছি এবার আমাদের পরবর্তী সেটিং, যেটার নাম হচ্ছে মিনি ম্যাপ। মিনি ম্যাপে গাইস দুটো অপশান দেখতে পারবে, একটা হচ্ছে নর্থ আপ আর একটা হচ্ছে রোটেটিং। রোটেটিংটা নর্মালি অ্যাজ ইউজুয়ালি আমাদের সবার ওটা ডিফল্টই সেফ থাকে, এটা থাকলে যদি রোটেটিং থাকে তাহলে দেখো যখন গেমে যাবে তখন তোমরা যেই দিকে যাও ম্যাপটাকে ভালো করে লক্ষ্য করো, ম্যাপটা কিন্তু চারপাশে ঘোরে, এই মন করে ম্যাপটা ঘোরে, তোমরা ঘুরলে ম্যাপটাও চারপাশে ঘুরে যায়। এটা হচ্ছে যদি রোটেটিং তোমাদের সিলেক্ট করে থাকে তাহলে এটা হয়। আর যদি ডিসপ্লেতে গিয়ে তোমরা এটাকে অফ করে দাও, মানে যদি নর্থ আপ করে দাও, তাহলে তোমরা দেখবে মানে আমার এটা ভালো লাগে না তাও বলি, মানে এটাতে দেখবে তোমরা যে ঘুরবে তোমাদের যে হচ্ছে মার্কটা আছে মার্কটা শুধু করে। যদি আমি সামনের দিকে যাই, এই দেখো ম্যাপে উল্টাটা দেখাচ্ছে, তো এটাতে আমার কেমন একটা অসুবিধা টাইপ ফিল হচ্ছিলো, তাই আমি এটাকে অফ করি, আমার রোটেটিংই ঠিক আছে। তো তোমাদের যেটা সুবিধা তুমি সেটা সহজেই করতে পারো। গাইস, আসছি আমাদের পরবর্তী সেটিং, যেটার নাম হচ্ছে অটো স্কেল। তো অটো স্কেল ওটা ম্যাপের উপরে কাজ করে, দেখো যদি অটো স্কেল এটা অফ অন দুটো অপশান আছে, যদি তোমরা গাইস অন করে দাও, অন করার পর যখন তোমরা কোনো বিআর র্যাঙ্ক বা বড় ম্যাপ যখন শুরু করবে তখন দেখবে তোমাদের ম্যাপটা অটোমেটিক জুম হয়ে যাচ্ছে, মানে প্লেনটা কোন সাইড থেকে কোন সাইডে যাবে সেটা প্রথমে তোমরা দেখতে পারবে, তারপরে অটোমেটিক ম্যাপটা জুম হয়ে যাবে। তো এটা আমার তেমন একটা সুবিধার মনে হলো না। আর যদি অটো স্কেলটাকে তোমরা অফ করে দাও তাহলে অ্যাজ ইউজুয়ালি ম্যাপ শুরু হওয়ার পরে যেমন করে আমরা এতদিন খেলে আসি তেমনই তোমরা দেখতে পারবে, ডাইরেক্ট একটা বক্স দেখাবে ওখানে প্লেনটা যাচ্ছে। তো এখানে আমার অটো স্কেলটা তেমন একটা সুবিধার মনে হলো না, তাই আমি এটাকে অফ রাখছি, বাকি তোমরা তোমাদের সুবিধা মতো রাখতে পারো। আসছি গাইস এবার আমাদের ল্যাগিং সিস্টেম, হাই এফপিএস। এবার থেকে ধরো মেন ফোকাস দাও ভিডিওর মধ্যে, এটার প্রত্যেকটা সেটিং ভালো মতো করে মাথায় রেখে নেবে এবার থেকে যে সেটিংটা বলবো। প্রথমে আসছি গাইস আমাদের হাই এফপিএস, দুটো অপশান আছে, একটা হচ্ছে নর্মাল হাই। নর্মালে গাইস রাখলে যেমন করে আমরা গেম খেলি তেমনটাই আমরা দেখতে পারবো, কোনো ইফেক্ট থাকছে না। কিন্তু যদি তোমরা হাই সিলেক্ট করো, এখানে তোমাদের গেমের এফপিএসটা বেড়ে যায়, মানে ফ্রেম রেট পার সেকেন্ড এটা বলে আর কি। এটাতে গাইস মোবাইল মানে গেম খেলার সময় তোমাদের ল্যাগিংয়ের প্রবলেম খুব বেশি হওয়ার চান্স আছে, আর এটাতে মোবাইলের মধ্যে একটু বেশি প্রেশার পড়ে।
তো যার জন্য তোমাদের মোবাইল ড্যামেজ বা মোবাইল তাড়াতাড়ি হিট হওয়ার যে সমস্যা হয় ওই সমস্যাগুলো তোমরা দেখতে পারো। আর এই হাই এফপিএসটা অন থাকলে অনেক সময় 999 পিং এরও তোমরা সমস্যা দেখতে পারো, তার কারণ হাই এফপিএসে তোমাদের ইন্টারনেটের যে একটা কানেক্টিভিটি আছে সেটা কিন্তু স্ট্রং লাগবে, আর যদি একটু উইক হয় সেক্ষেত্রেই তোমাদের গেমের মধ্যে ল্যাগের সমস্যা দেখতে পারবে বা 999 প্লাস যে পিং হয় লাল পিং সেটার সমস্যা তোমরা দেখতে পারো। তো এখানে আমার এটার কোনো দরকারই নেই কি এত ভেজাল করে, আমার দরকার নেই, আমার এটা নর্মাল থাকবে। আসছি গাইস এবার আমাদের পরবর্তী সেটিংয়ে। তো গাইস আসছি এবার আমাদের পরবর্তী সেটিং যেটার নাম হচ্ছে গ্রাফিক্স, আর গ্রাফিক্সে চারটা অপশান আছে স্মুথ, স্ট্যান্ডার্ড, আলট্রা আর ম্যাক্স। এই চারটাই কিন্তু তোমাদের মোবাইলের র্যামের উপর ডিপেন্ড করবে, তো মন দিয়ে দেখবে তোমাদের মোবাইলের যা র্যাম আছে কোন ব্র্যান্ডের হয় ওটা দেখার দরকার নেই, ওটার বেসিসে তোমাদের উপরে এটা সিলেক্ট করতে হবে। তো গাইস সবার প্রথমে আসছে আমাদের স্মুথ অপশান, যদি স্মুথ অপশানটা রাখো টোটালি এটার গ্রাফিক্স দেখতে পাচ্ছ কার্টুনিস্টিক্স, একদম গ্রাফিক টোটাল কার্টুন কার্টুন ফিল, তবে এটাতে গেম খেলে দারুণ মজা পাওয়া যায়। আর গাইস স্মুথ থাকার ফলে যদি তোমাদের কেউ মারে বা যদি কোনো এনিমি তোমাকে অবজার্ভ করে, যদি কাউকে অবজার্ভ করো তাহলে শুধু তার নাম আর তার ইউআইডিটা দেখতে পারবে। স্মুথ রাখার পরে কোনো গানের অ্যানিমেশন বা কোনো ইফেক্ট তোমরা দেখতে পারবে না, গাড়ির অ্যানিমেশন বা ইফেক্ট তোমরা দেখতে পারবে না। এরপরের গাইস অপশানটা আসছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। গাইস স্ট্যান্ডার্ড গ্রাফিক্স সেট করার পরে তোমরা কিছু কিছু গ্রাফিক্স বুঝতে পারবে, দেওয়ালের ইট পাথর কিছু কিছু বুঝতে পারবে যে হ্যাঁ এটা কার্টুন না, এই ধরনের একটা ফিল আসবে। আর এখানে তোমরা কয়েকটা গানের অ্যানিমেশন বা ইফেক্ট তোমরা দেখতে পারবে আর কিছু গাড়ির অ্যানিমেশন তোমরা দেখতে পারবে, কিন্তু স্টিল যদি তোমরা কাউকে অবজার্ভ করো বা তোমাকে কেউ মারে তখন তো এনিমিটাকে তোমরা অবজার্ভ করতে পারো, তখন শুধু এনিমির নাম আর ইউআইডিটাই দেখতে পারবে, আদার্স কিছু দেখতে পারবে না। গাইস যদি তোমাদের মোবাইলের র্যাম 3 কি 4 GB মধ্যে হয় তাহলে তোমরা স্ট্যান্ডার্ড রেখে সুন্দরভাবে খেলতে পারবে। আসছি গাইস আমাদের পরবর্তী অপশান যেটার নাম হচ্ছে আলট্রা। গাইস আলট্রাতে ক্লিক করার পরে তোমরা রীতিমতো দুটো আলাদা অপশান পেয়ে যাবে। প্রথম অপশানটার নাম হচ্ছে হাই রেস, মানে হাই রেজুলেশন, এটার অপশান আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে হাই। তো গাইস যদি তোমরা নর্মাল রাখো, নর্মাল রেখে গেম খেললে তোমরা তেমন কিছু একটা বুঝবে না, আর যদি এখানে তোমরা হাই অপশানটা সিলেক্ট করো তারপর যদি গেম খেলো গেমের কোয়ালিটি তোমরা আরেকটু ইম্প্রুভ পাবে, মানে আলট্রার মধ্যে গেমের কোয়ালিটি আরেকটু তোমাদের বেটার বেটার মিল হবে, ডিটেলস ক্লিয়ারিটি আরেকটু বেটার ফিল হবে। তবে গাইস আবার তোমাদের জানাই দিই, এটা যদি করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারনেট কানেকশন সেই জন্য স্টেবল রাখা লাগবে, আর যদি একটু অনুসবেশ হয় তাহলে তোমরা ল্যাগের সমস্যায় তোমরা পড়তে পারো, আর তোমরা হাই রেজুলেশন করলে তোমাদের মোবাইলের হিটের একটা সমস্যাও তোমরা দেখতে পারো যদি 3-4 GB র্যামের মোবাইল হয়ে থাকে। আর আমি নর্মাল আর হাইয়ের মধ্যে তেমন একটা ফারাক দেখতে পারলাম না, তো এখানে আমি নর্মালি সাজেস্ট করবো, আমি নর্মালে রেখেই খেলি। গাইস এটার পরে তোমরা নিচে ফিল্টারে আরও 4টা অপশান পাবে। তো প্রথম অপশানটার নাম হচ্ছে ক্লাসিক, তারপরে আছে ব্রাইট, তারপরে আছে ভিভিড, আর একটা আছে ওশিয়ান। তো আমি এক এক করে সব কটা তোমাদের গ্রাফিক্স দেখা দিই। তো গাইস আমাদের প্রথম অপশানটা হচ্ছে ক্লাসিক, যদি ক্লাসিক সিলেক্ট করো তাহলে গেম শুরু করার পরে গেমের যে গ্রাফিক্স বা কালার কোয়ালিটি আছে সেটা এই ধরনের দেখতে পারবে, চারপাশের ঘর তোমরা এই ধরনের দেখতে পারবে। আমি একই জায়গায় বারবার নেমে দেখাবো, মানে 4টা যে ফিল্টার আছে ক্লাসিক, ব্রাইট, ভিভিড আর ওশিয়ান, 4টার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা সিলেক্ট করতে পারো। তো ক্লাসিকে গেলো এই ধরনের ডিজাইন দেখলে, এবার আসছি আমাদের পরবর্তী সেটিং যেটা হচ্ছে ব্রাইট। যদি ব্রাইট সিলেক্ট করো তাহলে তোমরা এখানে মেঘের কালার দেখতে পারবে, মেঘটাকে ভালো মতো দেখতে পারবে, আকাশের কালারটা ভালো দেখতে পারবে, আর চারপাশে গাছপালা যা যা আছে সব কিছুর কালার তোমরা একটু ব্রাইট ব্রাইট দেখবে, মানে এনিমিও যদি থাকে এনিমির কালারটাও ভালো চোখে ফোটে আর কি, মানে দূর থেকে ভালো মতো এনিমিটাকে বোঝা যায়। আর এদিকে ব্রাইটের গ্রাফিক্স তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের ইচ্ছে মতো তোমরা সিলেক্ট করতে পারো। এরপরে গাইস আসছে ভিভিড। গাইস ভিভিডটার কোয়ালিটিটা আরেকটু ইম্প্রুভ, কালারের সাথে হালকা ডার্কনেসটা একটু বেশি করে দেওয়া আছে যার জন্য কোনো কিছুর ইফেক্ট একদম দারুণ দেখতে লাগে। এই ফিল্টারে গাইস আকাশে মেঘের ডিটেলিং খুব ভালোভাবে দেওয়া আছে, সাথে ঘাসের ডিটেলস ভালোভাবে বোঝা যায়, মানে সব কিছুতে কোয়ালিটিটা আরেকটু ইম্প্রুভ এটাতে মনে হয়। গাইস এরপরে যেটা অপশান আছে সেটার নাম হচ্ছে ওশিয়ান। ওশিয়ানে গাইস যদি তোমরা ফিল্টার দাও তাহলে দেখো আকাশ থেকে নামার সময় আলাদা টাইপের একটা কালার তোমরা দেখতে পাচ্ছ, একটু নীল নীল টাইপের, এরই সাথে তোমরা সব কিছু দেখতে পাচ্ছ, মানে সব কিছু ইম্প্রুভ, মানে এটা একটু ব্লু ব্লু টাইপের মানে ইফেক্ট একটু বেশি দেওয়া আছে। তো 4টার মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা রাখতে পারো, তবে এটাতে একটা কথা বলে দেই, এই আলট্রা সেটিংটা করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের মোবাইলের র্যাম 6 GB বা 8 GB এটা হতে হবে, না হলে কিন্তু তার নিচে হলে তোমরা ল্যাগিংয়ের সমস্যায় পড়তে পারো। তো এখানে আমি সাজেস্ট করবো মোবাইলের র্যামটা যদি রিকোয়ার হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা আলট্রাতে রেখে খেলতে পারো, আর এর সাথে যদি আলট্রা থাকে তাহলে তোমরা মোটামুটি সব গানের ইফেক্ট দেখতে পারবে, মোটামুটি সব গানের ইফেক্ট তোমরা দেখতে পারবে। আর এখানে যদি এনিমি তোমাদের মারে তাহলে তোমরা এখানে এনিমির নাম আর ইউআইডির সাথে তার কত স্কোর আছে তার
ব্যানার আছে সেটা তোমরা খুব ভালো মতো লক্ষ্য করতে পারবে। আর গাইস আলট্রাতে করার পরে তোমরা কিন্তু হালকা হালকা শ্যাডো দেখতে পারবে, মানে তোমাদের যে ক্যারেক্টারের নিচে কিন্তু হালকা হালকা একটা কালো কালো ছোপ দেখতে পারবে, মানে শ্যাডো একটা হালকা শ্যাডো দেখতে পারবে আর কি। তো গাইস আসছে এবার আমাদের পরবর্তী অপশন যেটার নাম হচ্ছে ম্যাক্স। আর এই ম্যাক্স অপশনটা কিন্তু সব মোবাইলে থাকে না, আর ম্যাক্স অপশনে যদি গেম খেলতে হয় মোবাইলের র্যাম 8 GB কি তার উপরে হতে হবে, তবেই খেলে মজা পাবে। আর গাইস এই ম্যাক্স অপশনে ক্লিক করার সাথে তোমরা শ্যাডো নামে আরেকটা অপশন পেয়ে যাবে, আর এইটা অন করার সাথে তোমরা গেম যখন খেলবে গেমের ভেতরে আলাদা একটা ফিলিং চলে আসে, তার কারণ তোমরা মানে ক্যারেক্টারের শ্যাডো দেখতে পাচ্ছ, সব কিছু ডিটেলিং শ্যাডো তোমরা দেখতে পারবে, তো যার জন্য খেলে মানে ফিলিংটা আর একটু ভালো আসে। গাইস এটা অবশ্যই হাই রেজলিউশন মোবাইলের জন্য, যেই মোবাইলে এইসব ল্যাগ করবে না। যদি কম মানে 4 GB 6 GB বা 3 GB মোবাইলে এইসব অন করার চেষ্টা করো তাহলে কিন্তু মোবাইলে 100% ল্যাগ করবে। গাইস ম্যাক্স অপশনটা অন করার পরে কিন্তু তোমাদের ফ্রি ফায়ারের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে। ফ্রি ফায়ার ম্যাক্সের যা সাউন্ড হয় সেটাই তোমরা শুনতে পারবে, দৌড়ানোর বলো তোমরা গুলি করার বলো, মানে সব কিছু সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, রানিং স্টাইল চেঞ্জ হয়ে যাবে, ফ্রি ফায়ার ম্যাক্সের টোটাল সেটিং চলে আসবে, টোটাল আপগ্রেডেড এখানে পেয়ে যাবে। গাইস এই ম্যাক্স অপশানে তোমরা সমস্ত গানের অ্যানিমেশন, গাড়ির অ্যানিমেশন যা যা আছে সব দেখতে পারবে। এক কথায় বলতে গেলে ম্যাক্সে ফ্রি ফায়ারের সমস্ত ফিচার্স আনলক করা আছে। তো ভিডিও ফিনিশ। সো গাইস ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা থেকে হেল্প হলো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস বা ট্রিকের সাথে। তাহলে বাই।